গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মোটামুটি লাইফ। থ্যাংক ইউ সো মাচ আমাদের আগের ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আগেন আজকের দিনটা ইটস এ ভেরি স্পেশাল ডে অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে ব্লুয়ের জন্মদিন। সো ব্লু হচ্ছে রাহুল কাজুরির সান, আজকে ওর হচ্ছে ফার্স্ট বার্থডে কমপ্লিট অ্যান্ড আজকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি সন্ধেবেলা, তোমাদেরকেও নিয়ে যাব সাথে থেকে, আজকে সারাদিন দেখতে থাকো। বর্তমানে সকালে আমি জাস্ট কফিটা খেয়ে এসেছি আমাদের বাড়ির পেছনের জায়গাটাতে। সো এই জায়গাটা হচ্ছে চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি, এখান থেকে পুরো ভিউটা সবসময় ওপেন, এটা কমপ্লিটলি হচ্ছে নর্থ সাইডে। আমি আপনাকে জাস্ট ভিউটা দেখাচ্ছি, জাস্ট এনজয় দিস ভিউ। মানে কলকাতা এত পিসফুল একটা জায়গা, এতটা ওপেন স্পেস প্রায় দেখতেই পাওয়া যায় না, এখান থেকে কমপ্লিটলি স্কাই লাইনটা হরাইজন পুরো ক্লিয়ার দেখা যায় এখান থেকে। সো যখনই আমি সময় পাই আমরা এখানে চলে আসি, আমরা চা খাই, বসি, গল্প আড্ডা করি অ্যান্ড উই চিল আউট। এখন সকাল থেকে আমি লেগেছি আজকে গোছানোর কাজে, কারণ আমার ব্যাক টু ব্যাক ট্রাভেলস আছে। আমি পরশু দিন বেরিয়ে যাচ্ছি, ফার্স্টে আপার আসাম, আমি যাচ্ছি ডিব্রুগড়। ডিব্রুগড় দিয়ে আমার ট্রাভেল শুরু হচ্ছে, ওখান থেকে গুয়াহাটি করে, তারপর রাহুল কাজুরি মিঠুন আর ব্লু আমাকে জয়েন করছে গুয়াহাটিতে, কারণ আমরা শিলংয়ের একটা প্ল্যান করেছি ট্যুর একটা ছোট্ট, যেহেতু ওখানে কাজে যাচ্ছি তো ওইখানে এই টাইমটা ইজ দ্য মানে আইডিয়াল টাইম বলে সবাই, কারণ ওখানে শিলংয়ে এবং মেঘালয়তে প্রচুর ওয়াটারফলস, আর ওই ওয়াটারফলসটার একটা আলাদা সৌন্দর্য আছে, এবং সেই পারপাসে আমরা প্ল্যান করলাম যে এই ফাঁকেই আমরা একটু টুক করে শিলংটাও ঘুরে আসবো। তো এই দিকটা আমি পুরো আসাম ঘুরে তারপর ওদের সাথে মিট করে আমরা যাচ্ছি মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি, এগুলো সব ভিজিট করবো। আর তারপর আমরা ফিরছি, ফিরেই আবার 5 তারিখ, মানে আমি 4th ফিরছি, ফিরে আবার 5th আমি চলে যাচ্ছি বম্বে। বম্বেতে আমার, আগেও তোমরা দেখেছো আমার ব্লগে, আমি মাঝখানে বম্বে যাচ্ছি আমার ট্রেনিংয়ের জন্য, তো ওটা রিলেটেডই একটা মিটিংয়ের জন্য যাব। গিয়ে ওখান থেকে রশ্মির বাড়ি যাব, একটা দিন ওখানে রশ্মির সাথে কাটাবো, কাটিয়ে দেন ফাইনালি আমি কামিং ব্যাক অন 7th। তো 7 তারিখের পর আই এম গোয়িং টু টেক আ ব্রেক, নাহলে এখন আমার মানে যদি এখানে দেখো প্রচণ্ড বাজে অবস্থা, সব জামা কাপড় শর্ট করছি, এই সুটকেস নেমে গেছে, একটা শিলংয়ে ঘুরতে যাওয়ার জন্য, একটা আমার বম্বে ট্রিপেরটাও আমি প্যাক করে রাখছি, কারণ 4 তারিখ ফিরছি বিকেলবেলা, ফিরেই আবার 5 তারিখ একদম আর্লি মর্নিং, মানে আমার বাড়ি থেকে মোটামুটি 4:30-5টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ আমার 6:30 ফ্লাইট বম্বে। তো বম্বের প্যাকিংটা আমি করে সেরে ফেলে মানে একদম পরিষ্কার করে রেডি করে রেখেই যাবো। তো আজকে বিকেলে ব্লুয়ের বার্থডের ওখানে যেতে হবে, তাই এই জন্য তার আগেই চট করে সব রেডি করে নিচ্ছি। আর এখন ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্টে আজকে বেশি হেভি করবো না বলে জাস্ট গোলা রুটি করিয়েছি, মানে এটাকে আমরা হাত মোগলাই বলি। ভালো আছে? ভালো আছে, এটা ডিম দিয়ে বেশ কড়া একটা, বেশ ভালো। হ্যাঁ, তোমার কফি ইজ অলসো রেডি, এই কফিও এখানে রেডি হয়ে গেছে, দিদি ব্ল্যাক কফি, দিদি বাকি এগুলো রেডি করে নিলে এরপর আমরা তাড়াতাড়ি করে খেয়ে দে, এবার আমি প্যাকিংগুলো শেষ। সো এখন রেডি হয়ে গেছি, এখন চট করে একটু যাচ্ছি, বেরোচ্ছি আমি আর মিঠুন ব্লুয়ের জন্য একটা গিফট কিনতে। তো দেখা যাক কী পাবো, পাওয়া যায় মানে এখন ইচ্ছা আছে সেনকোতে যাবো, সেনকোতে গিয়ে দেখবো যদি রূপোর থালা বা গ্লাস বা বাটি ওরকম দেখবো কী কালেকশন আছে, যদি ভাল লাগে তো ঠিক আছে, না পেলে তাহলে উইল গো টু লিটল শপ, গিয়ে ওখানে দেখবো কী পাওয়া যায়। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে এমনিতে, মানে একটু বৃষ্টি হলো একটু আগেই, তো ইচ্ছা আছে আজকে বিকেলে একবার যাওয়ার আগে যদি পুলে যাওয়া যায়, কারণ আমি যেরকম বললাম তোমাদের পরশু দিনই বেরিয়ে যাচ্ছি আর মাঝখানে আর ওই শিলং এ যাওয়ার জন্য ওই ব্যাগটা আগে থেকেই প্যাক করে দিচ্ছি, মিঠুন যা যাওয়ার সময় ব্যাগটা নিয়ে চলে যাবে, আমি এই কদিনের ট্রিপের হিসাবে আমার একটা ব্যাগ নিচ্ছি, একদম মানে সব জ্যাম প্যাক করে যেতে হচ্ছে, তাই না? আর প্যাকিংটা যাওয়ার সময় তো ভালো লাগে, কিন্তু আসার পর আর আনপ্যাক করতে আর ইচ্ছে করে না। হ্যাঁ ওটাই, একটা হেফটি টাস্ক, বাট ঠিক আছে, পার্ট অফ ট্রাভেল, করতেই হবে। সো আমরা একদম রেডি, এবার ক্যাবও এসে গেছে, আমরা এবার বেরোবো। তো আমি জাস্ট একটা এমনি নর্মাল প্লেন কুর্তা পরেছি, আর এরই সাথে আমাদের এবার বেরোবারও টাইম হয়ে গেছে, সুতরাং বেরোবো। তার আগে দেখে মিঠুন কি পরেছে, সিম্পল সামার শার্ট, তোমাদের সাথে আবার দেখা করছি একদম ভেনুতে পৌঁছে, হোটেল অরিসে হচ্ছে ইভেন্টটা,
তো অরিতে ব্যাংকোয়েট ওরা আজকের জন্য রিজার্ভ করেছে ইভেন্টের জন্য, তো ওখানেই যাব। ওখানে গিয়ে একবার তোমাদের সাথে কথা বলছি আবার। আমরা পৌঁছে গেছি, এখন সামনেই দেখতে পাচ্ছি ওদের ইউনিকর্ন থিম ছিল এটার। তো দিস ইজ দ্য এন্ট্রেন্স। আর ব্লুয়ের ফটোটা খুবই কিউট এখানে যারা লাগিয়েছে না। চলো তাই দিকে একটা খুব সুন্দর ইউনিকর্নের ইয়ে করা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভেনিউতে। এখন খুবই সুন্দর আয়োজন করেছে রাহুল এখানে, রাহুল আর কাজেরি মিলে। আর ব্লু জাস্ট এখনই চেঞ্জ করতে গেল, ও আবার জাস্ট চেঞ্জ করে আসছে, তখন তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। হচ্ছে ব্লু এর বার্থডে কেক, কেকটাও বেশ ইউনিকর্ন থিমে করা হয়েছে। মিঠুনের কলে গেছে ব্লু, বিশাল একটা ব্যাপার। কারুর কলে যায় না, আননোন পার্সন, তোর কাছে গেছে। আমার চশমা পড়া লোক দেখেই গেছে, না সে যেত না। আমরা নেক্সট উইক শিলং যাচ্ছি, মিঠুনকে একটু তো নিতেই হবে। কাকার সাথে শিলং যাচ্ছি মাম্মা, কাকার সাথে শিলং, গুয়াহাটি, কামাখ্যা। ফ্লাইটে করে যাবো একসাথে আমরা। ওই বাবা, ফ্লাইটে যাবো একসাথে, একসাথে উড়ে যাবো আমরা সবাই। তোমরা পার্টি করবে তো? কাকু পার্টি পারছেন কার পাশে? ভিউ এসছে, ঘুমোচ্ছে। ব্লু একটু কাজ ছিল বলে বাইরে এসছে। ঘুম পাড়িয়ে দে মাসিকে দে। হ্যাঁ, ওর অনেকক্ষণ হয়ে গেছে, ওর দম পড়িয়ে গেছে, আর নেই ও। চলো আসো, জাস্ট ঘুমিয়ে পড়লো। ভিউ গাড়িতে ঘুমিয়ে পড়েছে। চল ভেতরে, উপরে উপরে ভেতরে গেলেই ভীষণ তারস্বরে কাঁদছে। কেন বাইরে ঘুরুক তাহলে? এখানে বন্ধু ঘুমিয়ে পড়েছে, আরেক বন্ধু ঘুমানোর জন্য কাঁদছে, ছটফট করছে। তুমি ঘুমাবে? এই রে মুখটা বিকিছে আবার। ও থাকবে না ভেতরে। ওই যে না, তোমাকে দেখাচ্ছে না, বাইরে দেখাচ্ছে। ও বাইরে যাবে। না ঘুমাচ্ছে, ফুল ঘুমাচ্ছে। হাই বিহু, হ্যালো, তোমার ঘুম হয়েছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছে তো জাস্ট এর জন্য। হ্যাপি বার্থডে ব্লু। খুব ইন্টারেস্ট, ওরাও খেলতে চায় ওখানে। এই তো এবার একটু হেসেছে, এবার একটু মুখটা হাসি হাসি এসছে। ও মা,
কি হলো, মজাই তো হচ্ছে। এবার ও ঘুরেছে ওদিকে, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। এই যে এখানে বাচ্চা বাড়ি খেলা হচ্ছে, সেটা দেখে ও খেলবে ওদের সাথে। মা কি দুষ্টু, হাসিটা দেখ। সোনা মেয়েটা এখন খেতে বসেছে, কি খাচ্ছ তুমি? বিরিয়ানি, বিহুর বিরিয়ানি এটা। তো আমরা এখন এবার একটু উপরে এসেছি, উপরে রাহুল দা একটা রুম নেওয়া ছিল, জাস্ট একটু ফ্রেশন আপ হওয়ার জন্য উপরে এসেছি। তো এখানে এই সবাই দেখো, এর লবিটা বেশ সুন্দর, মানে সত্যি হোটেলটা না খুব আন্ডার রেটেড, ভীষণই ওয়েল ডান। মিঠুন ঘরে গিয়ে আর আমাদেরকে চিনতে পারছে না। রুম কিটা নেই তাই নাইস রুম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি রুমে লাইটটা নেই, কারণ ওরা রুম কিটা নিয়ে গেছে, কারণ কি ছাড়া এখানে যেহেতু লিফট কাজ করে না। তো অম্লানরা আসছে, অম্লানের কাছে চাবিটা আছে, ততক্ষণ আমাদেরকে একটু অন্ধকারে ওয়েট করতে হবে যতক্ষণ না আসছে। এই গানটা আমার একদম পছন্দ না এটা। আচ্ছা, তো আমি নিয়েছি এখানে কচুরি, মালাই কোফতা, বিরিয়ানি, মাটন আর স্যালাড। মিঠুনও আনছে, আমরা বসেছি। সুদীপ, রাহুল, রাজশ্রী খাওয়া হয়ে গেছে অলরেডি, বাকিরা সব আসছে। ওই দিকে অম্লান, চাঁদনি আর গুড়িয়া আছে বসে বিহুকে নিয়ে। কাজুরিও খাচ্ছে, কাজুরি স্টার্ট কর, কাজুরি জাস্ট স্টার্ট করলে ছিল খুব এক্সজস্টেড। ব্লুয়ের জন্য রান্না করা হবে ওখানে শিলং এ। এখন ব্যাপারটা 600 টাকা রাখা, 300 টাকা ওখানে রাখা, দারুন গল্প আড্ডা হলো। এখন ফাইনালি আমরা এবার রিটায়ার মানে হওয়ার মুডে আছি, কারণ খুব ভালো ডিনার করলাম, খুব ভালো খাওয়া দাওয়া করলাম, আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সবাই মিলে খুব গুছিয়ে আড্ডা হলো। তো এরই সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এর সামনের ভিডিওগুলো আরও এক্সাইটিং হতে চলেছে, কারণ যেমন বললাম পরশু থেকে আমার ট্রাভেল স্টার্ট হচ্ছে, তো সেগুলোতেও চেষ্টা করবো কিছু কিছু গ্লিমসেস তোমাদের দেওয়ার। এবং আপকামিং ভিডিও আসছে শিলংয়ের, শিলং ট্রিপ যেটা আমি বললাম আমরা যাচ্ছি, তো সাথে থেকেও দেখতে থাকো।